ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নারী সহ 9 দালালকে আটক করেছে ডিবি পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন জেলা সদরের শিকারপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে সেলিম হোসেন, হামদহ মাঝিপাড়ার নিরলস কুমারের ছেলে অপু মণ্ডল, কলাবাগান এলাকার মৃত মনোরঞ্জন ঘোষের ছেলে বিদ্যুৎ কুমার ঘোষ, শৈলকুপার পাঁচপাখিয়া গ্রামের হাশেম আলীর ছেলে রাজু আহমেদ, ঘোষপাড়ার তাসলিমা বেগম, মহারাজপুরের মারিয়া খাতুন, শৈলকুপার কুলচেরা গ্রামের স্মৃতি বেগম, শেখপাড়ার আফরিন সুলতানা ও রামচন্দ্রপুর গ্রামের বিলকিস বেগম। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডিবি পুলিশ ও জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে দালাল চক্র সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে বাইরের ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ জানতে পেরে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বুধবার সকালে ডিবি পুলিশ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে 5 জন নারী ও 4 জন পুরুষ দালালকে আটক করে। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন নবী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড, নারীদের 100 টাকা ও পুরুষদের 200 টাকা করে জরিমানা করেন। স্বীকারোক্তির ভিত্তিতে আপনাদের প্রত্যেককে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 200 টাকা জরিমানা, অনাদায়ে আরো 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। এটা হচ্ছে মোহসিন হোসেন। আমাদের কাছে গোপন ভাবে সংবাদ ছিল এখানে দালালদের কারণে মানে অনেক রোগীরা অত্যাচারিত, অনেকের ভুল বুঝাইয়া হাসপাতাল থেকে নিয়ে তাদের পছন্দ মতো ক্লিনিকে নিয়ে যায়, এই টাইপের কাজ তারা অন্যায় কাজগুলো করে। তাদের কাজই হচ্ছে রোগীদের ভুল বোঝানো যে এনে ট্রিটমেন্ট ভালো না, ক্লিনিকই চলেন, খরচ কম, ভালো ট্রিটমেন্ট, এই সব কাজগুলো করে। এটি সংবাদ প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট স্যারদের মানে নলেজ দিলাম, তার সেই হিসেবে ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে আমরা একটা ওই অভিযান করলাম, 8-9 জন গ্রেপ্তার করছি, 4 জন পুরুষ আর 5 জন মহিলা। এই 5-6টা ধরার পরে বাদ বাকিগুলো আত্মগোপনে চলে গেছে। আমাদের অভিযান এখন কন্টিনিউ চলবে, দালাল বলে কিছু না থাকবে না। আমার নাম বলতে পারবো।